স্যার বলেন মালিক পক্ষ দেখেন আপনাদেরকে যত নির্যাতন পারে এটা করতেছে, এইটা আর বাংলাদেশে বঙ্গবন্ধুর বাংলাদেশে আর বেশি দিন এই নির্যাতন করা শুনেন আপনারা, এই আন্দোলন আপনারা যেটা করতেছেন এটা যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন সারা দেশের মানুষ আপনাদের সাথে আছে। আর একটা জিনিস বলি আপনাদেরকে, ১২০ টাকা যদি থাকে তাহলে এমনি মরবেন, ১২০ টাকা যদি থাকে না খাইয়া অর্ধেক খাইয়া এমনি মরবেন। এই জন্যই বলি আন্দোলন করিয়া মরেন অন্তত ৩০০ টাকা নিয়ে তারপর পৃথিবী থেকে বিদায় নিন। এ আন্দোলনের ফসল, এ আন্দোলনের ফসল আপনার ছেলে মেয়েরা যেন পায়। শুনেন, নিজেরা না পারছেন অসুবিধা নাই, আপনার কুলে যে ছেলেটা কুলে যে মেয়েটা এই মেয়েটারে মানুষ করে দিয়া যান। আপনি যেভাবে আগুনে পড়ছেন নই যে পড়ছেন এরা যেন এর চেয়ে বেশি সুবিধা পায়। আমি আপনাদেরকে একটা লাস্ট কথা বলি, শেষ কথা বললে যাই আপনাদেরকে, আমি সোনারঘাটের ছেলে, আমি একবার আপনাদের কাছ থেকে ভোট চাইছি, আমি নেতাদের সাথে আইসা ভোট চাইছি আপনাদের কাছে, আমি ব্যারিস্টার সুমন কথা দিয়ে যাইতেছি, কথা দিছি আমাদের সোনারঘাটে ১৭টা চা বাগান আছে, ১৭টা কথা দিছি, আমি যতদিন বাচ্চা আছি আপনারা যতদিন আন্দোলন করবেন ১৭টা চা বাগানের চা শ্রমিক কাউরে না খাইয়া থাকতে দিব না। আজকে তপনদার মাধ্যমে ১২৫ জনে পাঠাইছি, আগামী আবার পাঠাইব, আপনারা যতদিন আন্দোলন করবেন আমি আমার রক্তের শেষ বন্দি দিয়া হইল আপনাদের পাশে দাঁড়াইব। সারা জীবন তো আপনারা মনে করছেন আরে মানে ভোট আইলেই মনে খালি নেতারা হয়, আমি কোন নেতা না, আমি আপনাদের ছেলে হিসাবে আপনাদের সোনারঘাটের ছেলে হিসাবে ভোটে হয়তো এমনও হইতে পারে আর কোনোদিন নাও হইতে পারি, কিন্তু আপনাদের দুঃসময়ে আমি নেতা হইতে আসি নাই, আসছি আপনাদের হৃদয়ে জায়গা নিতে। আপনাদের ছেলে মেয়েরাও তো জানবে যে আমার বাবা আমার দুঃসময়ে এই ব্যারিস্টার আইছিল, অন্তত এইটা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আর যতদিন থাকবো পৃথিবীতে কথা দিয়া যাইতেছি আমার এলাকার কোনো মানুষ না খাইয়া থাকবো, আর আমি বড় গাড়ি চালাইমু কুরমা পোলাও খাইমু এত বড় রাজাকার হিসাবে যেন আল্লাহ আমার সাথে যোগাযোগ রাখবেন। এখানে কাউসার আছে, কাউসারের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের একাডেমির সেক্রেটারি ফুটবল খেলোয়াড় তার মাধ্যমে তার বাড়ি হচ্ছে গিয়ে এই গাজীগঞ্জ, যোগাযোগ রাখবেন, গোবিন্দর ভাই তপন আছে যোগাযোগ রাখবেন, কথা দেয়া গেছি একবার। আর মনে রাখেন ব্যারিস্টার সুমন যখন কথা দেয় তখন সে নিজে ধ্বংস হয়ে যাইব, তারপর তার কথা ভাঙ্গ হয় না কখনো। আপনারা সারা বাংলাদেশে ফেসবুকে আমার ব্যাপারে খবর পাইবেন, আমি এটা আমার এলাকা, সারা দেশের মানুষের যেখানে অন্যায় হয় আমি প্রতিবাদ করি, আর আমার এলাকায় মানুষ অন্যায় সহ্য করব, আর আমি আপনাদের পাশে দাঁড়াইব না এটা হয় না। তারপর শেষে একটা কথা বলিয়া, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করান, শিক্ষিত বানান, আপনি আর কয়দিন এ শ্রমিক থাকবে, এ যেন পড়াশোনা করিয়া অফিসার হইতে পারে, এই জন্য পড়াশোনা করান, পড়াশোনার জন্য যদি লাগে আমার কাছে পাঠাইবেন, আমি পড়াশোনার জন্য দেখব। আমি গোবিন্দর দায়িত্ব নিছি, আমি ইমন বোনার্জির দায়িত্ব নিছি, হয়তো একদিন ইমন বোনার্জির আমি আমেরিকা পাঠাইমু কানাডা পাঠাইমু, এই আপনাদের গোবিন্দ একদিন হয়তো অনেক বড় হবে। মনে রাখেন যার দায়িত্ব যখন যেভাবে নিছি একেবারে উপরওয়ালার সাক্ষী রেখে বলতেছি আমার জীবনে কোনো মানুষ আমি নিচে নামাই নাই, সুযোগ পাইলে আকাশের চেয়ে আমার চেয়ে বড় বানাই দিছি। আমি চাই চা বাগানের শ্রমিকের ছেলে মেয়েরা একদিন এমন একদিন আসবে যেদিন ব্যারিস্টারের ছেলের চেয়েও যেন বেশি শিক্ষিত হয়। ৮০,০০০ মানুষ আপনারা এই সোনারঘাটের ৮০,০০০ মানুষ তাদের ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয় তখনই একমাত্র সোনারঘাটটা সুন্দর হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে। এই কথা বইলা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।